এরকম খুঁটি পুজোর সময় ঠাকুরিটাকে সাজানো রয়েছে, যেটা এখন বলি পঞ্জিকা। কাপড়ের মধ্যে বেশ কিছু জিনিসপত্র লেখা রয়েছে। কলকাতার পুজো তো অনেকেই আমরা দেখি, কিন্তু কলকাতা ছেড়ে যদি জেলায় ঢুকি, জেলা তো বেশ ভালো ভালো পুজো হয়। এখন রয়েছি হাওড়া জেলাতে। হাওড়া জেলাতে এই বছর বেশ বড় বড় পুজো হচ্ছে, যে পুজোগুলো কিন্তু দেখার মতো হবে। আমার পিছনেই দেখতে পাচ্ছ এই যে লাইট টাইট জ্বলছে, এটা হচ্ছে হাওড়া ব্যাটরা মহিলা সংঘ। সেই ব্যাটরা মহিলা সংঘ আমি চলে এসেছি, সামনেটা একটু দেখাই। এত সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক আছে, একদম পুরোপুরি এই রোডের ওপরেই পুজোটা হয়ে থাকে। সুন্দর করে লাইট দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো, সে দুর্গাপুজোর ফিলিংসটা পুরো ফিরে আসছে। এইরকম টাইপের লাইট পুজোর সময়তে দেখতে পাওয়া যায়, আর এরকম খুঁটি পুজোর সময়তে বা পুজোর যে অনুষ্ঠানগুলো হয় তখন কিন্তু দেখতে পাওয়া যায়। পুরো গলিটাকে এরকমভাবে সুন্দর করে সাজানো গোছানো, বেশ ভালো লাগছে। ভিতরের দিকটা দেখি কীরকমভাবে ডেকোরেশন করেছে, এরকমভাবে তো বাইরের দিকটা রাখা রয়েছে, ভিতরের দিকটা দেখা যাক। এখানে দেখতে পাচ্ছি এরকম কাপড়ের মধ্যে বেশ কিছু জিনিসপত্র লেখা রয়েছে, ঠিক আছে, বেশ কিছু জিনিসপত্র লেখা, মানে মা দুর্গার এরকম ছবি আঁকা রয়েছে, শিবা, তারপর রক্তবীজ, এরকম বিভিন্ন রকমের নাম, সে নামগুলো লেখা রয়েছে। কাল মঞ্জরিনী, বা অনেক কিছু লেখা রয়েছে। এই জায়গাটা বেশ ভালো লাগলো পুরোপুরি দেখে। এই জায়গাটার ডেকোরেশনটা এখন করা হচ্ছে। যেহেতু আজকে সকালবেলা খুঁটি পুজো ছিল, খুঁটিটা হচ্ছে এটা, ঠিক আছে, খুঁটি পুজো অলরেডি সম্পন্ন হয়ে গেছে বৃষ্টির মধ্যেই। সুন্দর করে এরকম খুঁটিটাকে সাজানো রয়েছে এই জায়গাটাতে। মেইন যে প্রোগ্রামটা সেটা এইখানটাতে হবে, ঠিক আছে। ওপরের দিকটাতে এরকম ঝাড়বাতি লাগানো রয়েছে, আর এইটা হচ্ছে তোমার ব্যানারটা, ঠিক আছে, সম্ভবত এখানেই ব্যানারটা রয়েছে। আমার তো এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগলো, পুরোপুরি জায়গাটা এইভাবে সেজে উঠেছে। এবং ব্যাটরা মহিলা সংঘের এই বছরের যে ব্যানারটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা একদম অন্য রকমের ব্যানার আমি দেখলাম, ঠিক আছে। এটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। আমরা যে পঞ্জিকা দেখি না, পঞ্জিকার যে ওপরের যে মলারটা সেটা কিন্তু এরকম টাইপের থাকে, ঠিক আছে। নবপত্রিকা লেখা রয়েছে, আর শিব আর পার্বতী রয়েছে এই জায়গাটাতে। ব্যাটরা মহিলা সংঘ লেখা রয়েছে, এবছর সম্রাটদা করছে সম্রাট ভট্টাচার্য। আর এটাকে দেখে কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না এটা যে বানানো পঞ্জিকা, ঠিক আছে। নিচে একদিকে শিল্পীর ছবি দেওয়া রয়েছে, আর একদিকে কিন্তু মা দুর্গার যে মুখমণ্ডল সেটা কিন্তু রয়েছে এই জায়গাটাতে। প্রতিমায় রয়েছেন গোপাল পাল, আবহে জয়দীপ চোংদার, এবং আলো করছেন কুণাল পাঠক। পুরো ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগলো দেখে আমার, এই টোটাল ব্যানারটার অংশটা বেশ ভালো লাগলো। পুজোটা পুরোপুরি এরকম একটা, যেহেতু এটার মধ্যেই হয়, মানে গলিটার মধ্যেই হয়, বেশ ভালো লাগলো দেখে। এখানে একটা লোহার এরকম স্ট্রাকচার রয়েছে যেটা রেডি করা হচ্ছে, পুরোপুরি এটা রেডি হয়ে গেলে, মানে ব্যানারটা হয়তো এখানে এর মধ্যেই রয়েছে, পুরোপুরি রেডি হয়ে গেলে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এখানে কিন্তু এরকম ফুল দিয়ে এরকম আলপনা করা হচ্ছে, ঠিক আছে, বেশ ভালো লাগছে দেখতে। পুরোপুরি ফুল দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে জায়গাটাকে। এখানে একটু একটু করে লেখা হচ্ছে, দেখো লেখা হয়ে গেছে, ব্যাটরা মহিলা সংঘ লেখা হয়ে গেছে। পুরোপুরি ব্যাপারটা যখন সেজে উঠবে তখন কিন্তু দেখতে পুরোপুরি ভালো লাগবে পুরো ব্যাপারটা। ছোট গলির মধ্যে এত একটা ভালো পুজো করা, এটা খুব চ্যালেঞ্জের একটা কাজ, ঠিক আছে। একদম সরু একটা গলি, এই গলির মধ্যে পুজো হয়ে থাকে, মানে কলকাতার বিভিন্ন জায়গাতেও পুজো হয়, কিন্তু হাওড়াতে আমি দেখলাম হাওড়াতেও হয়ে থাকে। নবপত্রিকা নির্দেশক সম্রাট ভট্টাচার্য, প্রতিমা গোপাল পাল, আবহ
চমরাটা এবছর এই যে পুজোটা ব্যাটরা মহিলা সঙ্গে এখানে কি আগে কাজ করা হয়েছে? না না, এটা আমার প্রথম বছর এখানে। তো পাপিয়াদি আমাকে প্রথম যোগাযোগ করে এই কাজটার জন্য, তখন হাওড়া দেখে আমি ভেবেছিলাম অনেকটা দূর হয়ে যাবে, তখন আমি প্রথমে ভাবছিলাম যে কি করবো, কিন্তু মানে সে বন্ধু মহলে দেখা হয়েছিল সে না 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 না, এখানকার আলাদা বাপখালি, মানে এখানকার যে মেন যিনি পুজোটা উদ্যোগ নিয়ে দেখেন আর কি, ব্যাটার যেহেতু মহিলা সংঘ তো তাই জন্য সেই উদ্যোগে নিয়ে উনি আমাকে ফোন করেছিলেন। তো তারপরে আমি ভাবছিলাম যে হাওড়াটা অনেকটা দূর হয়ে যাবে কলকাতার পুজো করে, তো দেখলাম ওনার উদ্যোগটা এতই তাই বেশি, তো তাই জন্য লাস্টে গিয়ে আমি সেই পুজোটাকে জয়েন করলাম। আমি ব্যানারটা একটুখানি অন্যরকম দেখলাম, ভালো লাগলো ব্যানারটা দেখে। হ্যাঁ, এই ব্যানারটা মানে এই ব্যানারের সাথে কি কোনো থিমের যোগ রয়েছে? হ্যাঁ, বিশেষ মানে যোগ আছে বলতে কি, এই ব্যানারটার সাথে প্রত্যেকটা বাঙালির যোগ আছে, বাঙালির প্রত্যেকটা ভালো মন্দ সব এই ব্যানারটা, এই ব্যানারের একটা আদলেই হয়, যেটা আমরা বলি পঞ্জিকা, তার মাধ্যমেই তাদের দিন শুরুর থেকে সব কিছু, মানুষ যত পুজো আচ্ছা করে যা কিছুই করে সেটার মধ্যে দিয়ে শুরু হয়। এরই একটা পার্ট নিয়ে আমি করছি এই বছর বট্র মহিলা সংঘতে। মানে বেনি মাধব ছেলের পঞ্জিকা কিছু দেখতে পারবো? মানে বিষয়টা পঞ্জিকাটা নয়, পঞ্জিকাটা হলো একটা পার্ট এর মধ্যে, কিন্তু পঞ্জিকার মধ্যে থাকা যে নিয়মগুলি সেগুলো অনেকটা গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা আমি সাথে জড়িত, হ্যাঁ পুজোর সাথে জড়িত, তার নামটা আমি দিয়ে দিচ্ছি নবপত্রিকা, ঠিক আছে? তো সেটা নিয়ে মিলিয়ে আমার কাজ। আচ্ছা, বেশ ভালো, নবপত্রিকা নিয়ে কাজ হবে। এবারে ব্যাপারটা হচ্ছে মানে তুমি কলকাতাতেও পুজো করছো, হাওড়াতেও পুজো করছো, হাওড়া তো একটা আলাদা একটা জোন রয়ে রয়েছে, সেক্ষেত্রে কোন পুজোটা তোমার কাছে এগিয়ে রাখবে, তুমি এগিয়ে রাখবে পার্সোনালি? আমার কাছে প্রত্যেকটা পুজোই প্রায়োরিটি জায়গায় পড়ছে, কিন্তু হাওড়াতে আমি আগেও প্রথম আমার কাজ হয়েছিল 2017-তে, আমি প্রথম আমার কর্মজীবনের কাজ করি তখন আমি হাওড়াতে আগেও কাজ করেছিলাম, হাওড়া কল্যাণপল্লিতে কাছে একটা ছোটো পুজো করেছিলাম, তারপরে এই 2023 এসে করছি, তো আমার একটা ফিরে আসার মতনই আমি দেখতে পাচ্ছি সেটাকে। আর ইম্পর্টেন্সের জায়গায় প্রত্যেকটা পুজোই ইকুয়াল ইম্পর্টেন্স, আর যেহেতু আমি হাওড়াতে এখানে প্রথমবার করছি, এদের আশা আকাঙ্ক্ষা যতটা ফুলফিল করতে পারবো আমি সেটাই চেষ্টা করবো। আচ্ছা, হাওড়াও বেশ কিছু সারস সম্মান কাজ করে থাকে, এই পুজোটাকে সেই সারস সম্মানের দিক থেকে মানে পুরস্কারের ব্যাপারটা নিয়ে কতটা কী বলবো? দেখুন, আমি সবসময় বলি যে কাজটা সবসময় প্রাথমিক, কাজটা সবসময় ইম্পর্টেন্ট, তুমি যদি কাজ ঠিক করে মন দিয়ে করো পুরস্কারটা নিজের থেকে চলে আসে, কারণটা হলো যে কাজের মাধ্যমেই সেই পুরস্কারটা আসে। তারপরে তো যে জাজমেন্ট করবে, যারা দেখবে তাদের উপরে ডিপেন্ড করছে যে পুরস্কারের ব্যাপারটা। হাওড়া বলে শুধুমাত্র তো হাওড়া না, কলকাতা থেকেও লোক আসবে এখানে, একটুখানি রুটটা বলে দাও যে কীভাবে তারা আসবে। দেখুন, আমারও এটা প্রথম এই চত্বরে প্রথম দিকে আসে, আমিও সেরকমভাবে রুটটা জানি না, বাট আমি যেরকমভাবে আসি সেটা বলে দিতে পারবো যে আমি শিয়ালদা হয়ে আসি, যেহেতু শিয়ালদা থেকে আমি বাস ধরে হাওড়া স্টেশনে আসি, হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান, ময়দান থেকে টোটো ধরে বেলিলিয়াস রোড, ব্যাট্রামোড় এসেই ব্যাট্রা মহিলা সঙ্গ তার পাশেই। এবছর কোথায় কোথায় কাজ করা হচ্ছে? এই বছর আমি অনেকগুলোই কাজ করছি, আপাতত আমার দুটো কাজ রিভিল হয়েছে, শ্রীনগর বন্ধু মহল আর 41 কলি, বাকিগুলো আগামীতে রিভিল হতেই থাকবে আস্তে আস্তে ধীরে ধীরে। আর খুঁটি পুজো হয়ে গেল এটা, কতদিনের মধ্যে মেন কাজ স্টার্ট হবে? আমাদের আগামী 3-4 দিনের মধ্যেই মেন কাজটা শুরু হয়ে যাবে। গলির মধ্যেই পুজোটা হয়ে থাকে? একদম একদম একদম। কিভাবে সেটা? আমি সিরিয়াসলি আমি প্রথমে এখানে তো প্রথম আসে, আমি বিশ্বাস করিনি, ভিডিওসগুলো যখন দেখতাম ইউটিউব বা আপনার তোমার ইউটিউবে দেখেছি বা বাকি ব্যাট্রা মহিলা সমিতি পেজে দেখেছি, তখন আমি ভাবতে পারিনি যে এটা এত এত একটা ছোটো পরিসর, যে এত বড় বড় কাজ, এত এত বড় বড় পুরস্কারে এত ছোট পরিসরে করে পাওয়া যায়, সেটা আমার ভাবার বাইরে ছিল। যেদিন প্রথম দিন আসি সেদিন আমি খুবই অবাক হয়েছি এটাকে দেখে। সেটা কি চ্যালেঞ্জিংয়ের ব্যাপার? চ্যালেঞ্জিংয়ের তো একটা ব্যাপার আছে, যে যারা গত বছর বা তার আগে যারা মলসময় মেয়েদা অভিজিৎদা যারা কাজ করে গেছে, তারা একটা দুর্দান্ত কাজ প্রেজেন্ট করেছে এখানে, তো সেই জায়গার থেকে নিজেকেও একটা সেই জায়গায় তো সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে রাখার চেষ্টা করবো। মোটামুটি কবে নাগাদ এটা উদ্বোধন, পুজোর উদ্বোধন কবে নাগাদ? আমরা চেষ্টা করছি মোটামুটি মহালয়ার দিনই সেটাকে উদ্বোধন করা। হাওড়াবাসীর জন্য কি বলবে নতুন করে? হাওড়াবাসীর জন্য বলবো দীর্ঘদিন পর এখানে আসা, তো এসে আমার যেন কাজ দেখে, উপভোগ করে, আর যেন আশীর্বাদ দেয়, যেন আগামীতে আমি আরও ভালো কিছু কাজ দেখাতে পারি। থ্যাংক ইউ সম্রাট, আবার দেখা হচ্ছে পুজোর সময়। ব্যাটরা মহিলা সংঘের সম্পাদিকা এখন পাপিয়াদি আমাদের সাথে রয়েছেন, আপনাদের পুজোটা এবছর কততম বর্ষে? এবছর আমরা থিমের ভাবনায় আমরা ষষ্ঠ, কিন্তু হিসেব মতন এটা আমাদের 26তম বর্ষ। এই গলিতেই পুজো হয়ে থাকে? হ্যাঁ, আমরা আগে বিগত 20 বছর খুব ছোট করে ঘট পেতে একদম নিজেদের ছোট পাড়ার মধ্যে একটা পুজো করতাম, তো আস্তে আস্তে আমরা ভাবলাম যে আমরা মেয়ে বলে কেন পিছিয়ে থাকবো, আমরাও থিমের ভাবনায় আসতে পারি।
সেই থেকে আমাদের এইটা থিমের ভাবনা ষষ্ঠতম বর্ষ। সম্রাটদা প্রথম বছর কাজ করছে? সম্রাটদা প্রথম বছর এবছর। এই বছর মানে কি মানে কি হতে চলেছে সেটা সম্রাটদাকে জিজ্ঞেস করলাম, কিন্তু হালকা হালকা বলবেন জাস্ট আপনি। এর জন্য আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা ব্যানার ওপেনিং করতে যাচ্ছি, যে বছরের আমাদের কি ভাবনা সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিচ্ছি। আচ্ছা, হাওড়ার যতগুলো শারদ সম্মান হয় আর কি, তাদের মানে তাদের সাথে কম্পিট তো আপনারা করবেন মানে পুরস্কার পাওয়ার জন্য? একদম, হাওড়ার বেশ কিছু ভালো ভালো পুজো হয়। হ্যাঁ, আমরা বিগত তিন বছর আনন্দবাজার পেয়ে এসেছি, বিশ্ব বাংলাও পেয়ে এসেছি, এবং হাওড়ার যে সমস্ত শারদ সম্মানগুলোও আমরা পেয়েছি। আচ্ছা, এশিয়ান পেন্টস যদি হাওড়ায় আসে তাহলে কতটা খুশি হবেন? একদম খুব খুশি, কলকাতা লড়ছে, হাওড়াও লড়বে। না, কলকাতা তো লড়ছে, কিন্তু এতদিন এবিপি আনন্দ বা আনন্দবাজার ছিল আর কি, এতদিন মানে পেয়ে আসছে, সেখানে এশিয়ান পেন্টসকে কতটা এগিয়ে রাখবেন বা কতটা কি করবেন? আমরা আমরা কিন্তু প্রস্তুত 90% এগিয়ে এশিয়ান পেন্টস লড়ার জন্য। এশিয়ান পেন্টসের যারা কর্মকর্তা তাদেরকে কি বলবেন এখানে আসার জন্য? আমরা হাওড়া কোনো অংশে কমিয়ে নয়, আমাদের কারো কারো পুজোর বাজেট খুব ভালোই, যদি আমাদের কলকাতার শিল্পীরাই এসে হাওড়াতে কাজ করছে, যদি একটু আমাদেরকে সুযোগ দেন যে আমাদের আপনাদের প্রতিযোগিতায় আমরা আসতে পারার। আচ্ছা, পুরোপুরি মহিলারা মিলে এই পুজোটা করা হয়? এটা মহিলা পরিচালিত পুজো, কিন্তু অ্যাকচুয়াল ছেলেরা ছাড়া তো আমরা কোনো কিছু করতে পারি না, এটা একটা পাড়ার মধ্যে পুজো, ছেলে মেয়ে সকলে মিলেই করি, কিন্তু চাঁদা তোলা থেকে শুরু করে সবটাই মেয়েরা করি। কতজন মহিলা রয়েছেন তবে? আমাদের অ্যাপ্রক্স 30 জন তো আছেই, তারপরে পুজোর সময় আরও অ্যাড হয়। বেশ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য, আবার থ্যাংক ইউ। পুজোর সময় এবছরের যে এই হাওড়াতে আমি প্রথমবার আসলাম, ঠিক আছে, সম্রাটদার পুজোতে তাও আবার আসলাম, এবার দেখার বিষয় এই পুজোটা কীভাবে সেজে ওঠে। যাই হোক, এবার এখান থেকে আমার বিদায় নেওয়ার পালা, পুজোর সময় আবার দেখা হচ্ছে। হাওড়া থেকে কারাকারা দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে হাওড়ার পুজো দেখার জন্য তোমরা প্রস্তুত রয়েছো। চলো, টাটা, ভালো থাকো সবাই।